আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সকলেই ভালো রয়েছে নিয়ে সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনি কীভাবে চাইলে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার যে কোনো আইসপি ব্র্যান্ডের নেট যদি আপনি ইউজ করে থাকেন তাহলে সেই নেট বিলটা আপনি পে করতে পারেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একদম ইজিতে আর আজকের ভিডিওতে আমি আপনাকে শিওর বলে দিচ্ছি আপনি খুব সহজে একদম ইজিতে আপনার নেট বিলটি পে করে দিতে পারবেন আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনি যে কোনো ধরনের আইপি ব্র্যান্ডের নেট ইউজ করেন না কেন লাইক বিটিসি এমভারাইটি কার্নিভাল ইত্যাদি যে কোনো ব্র্যান্ডের হতে পারে তো যাই হোক সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং দেখে নিচ্ছি বিকাশ অ্যাপসের মাধ্যমে কিভাবে কাজটি একদম ইজিতে করা যায় তবে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যাতে করে এরকম আবারও নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সামনে চলে আসি ওকে ডিয়ার বিয়ার্স আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার আমাদের বিকাশ অ্যাপসটি ফার্স্ট অফ ওপেন করে নিচ্ছি দেন বিকাশ অ্যাপসটি ফার্স্ট অফ আমরা আমাদের পিন নম্বর দিয়ে লগ ইন করে নেব ওকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ অ্যাপসে আমরা প্রবেশ করতে পেরেছি এবার আমরা উপরের থেকে ট্যাপ ফর ব্যালেন্স এখানে ক্লিক করে আমাদের ব্যালেন্সটি চেক করে নিব ফার্স্ট অফ তো আমি দেখতে পাচ্ছি আমার যে কয় টাকা বিল পে করতে হবে তার চাইতে কিছুটা বেশি আমার অ্যামাউন্ট রয়েছে তো এই জন্য জাস্ট আমরা এখান থেকে পে বিল অপশনে ক্লিক করব পে বিল অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে ইন্টারনেটের একটি ক্যাটাগরি আই মিন ইন্টারনেট অপশনে ক্লিক করবেন ইন্টারনেট যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিক থেকে স্ক্রল ডাউন করার পরে পেয়ে যাবেন আপনার বাংলাদেশে যে কয়টি আইএসপি ব্র্যান্ড রয়েছে আই মিন যে কয়টি কোম্পানি রয়েছে সেই কয়টি আপনি এখানে লিস্ট আকারে দেখতে পাবেন একদম সিরিয়াল ওয়াইজ শো করবে তো আপনি এখান থেকে যাদের কাছ থেকে নেট নিয়েছেন বা আপনি যাদের নেট বিল পে করতে চাচ্ছেন তাদেরটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমরা যেহেতু কার্নিভালে নেট ইউজ করে থাকি বর্তমানে তো আমরা কার্নিভাল সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল শো করছে ইন্টার কাস্টমার আইডি এখানে আপনি আপনার কাস্টমার আইডিটি টাইপ করবেন আপনার যদি কাস্টমার আইডি নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আপনি যাদের কাছ থেকে নেট কানেকশন নিয়েছেন তাদের কাছে জাস্ট কল করে জেনে নেবেন যে আমার আইপি নাম্বারটা কি হ্যাঁ কাস্টমার আইডি তাহলে তারা আপনাকে বলে দিবে তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার কারেন্ট নম্বর আপনি এখানে আপনার একটি অ্যাক্টিভ ফোন নম্বর দিয়ে দিবেন এটি যে কোনো ধরনের ফোন নম্বর হতে পারে তো আপনি যে একটি ফোন নম্বর দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন প্রোসিড টু পে একটু অপশন শো করছে নিচের দিক থেকে জাস্ট আপনি এটিতে ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করতে বলা হয়েছে আপনার অ্যামাউন্ট যত হবে আপনি এখান থেকে সেটি টাইপ করে দিবেন আর পাশে অলরেডি দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যাকেজ আপনার শো করছে আপনি যদি এরই মধ্যে কোনো একটা ইউজ করে থাকেন এই প্যাকেজের মধ্যে তাহলে সেটি সিলেক্ট করে দিতে পারেন তো আমি যেহেতু দেখতে পাচ্ছি আমার এখানে হচ্ছে টাকা এখানে টাকার কোনো প্যাকেজ আমার সাজেস্ট বা শো করছে না সেজন্য আমি এখানে কাস্টম ভাবে টাইপ করে দিচ্ছি ওকে দেন আমরা এরো বাটনে ক্লিক করব পাস থেকে এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবার আমরা একটু দেখে নিব যে আমাদের কাস্টমার আইডি অ্যামাউন্ট সবকিছু ঠিকঠাক আছে কিনা দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে ট্যাব টু কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে জাস্ট আপনি এখান থেকে ট্যাব টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে আবারও এরকম একটিন ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে অবশ্যই আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে কনফার্ম করতে হবে তো আমরা ফার্স্ট অফ অল আমাদের পিন নম্বরটি টাইপ করার পরে পাশ থেকে অ্যারো বাটনে ক্লিক করছি ওকে এরপর আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম এক ইন্টারফেস চলে আসবে আর এখান থেকে আপনি নর্মালি যদি বিকাশ থেকে কোনো রিসার্চ বা পেমেন্ট করে থাকেন তাহলে খুব সহজে বুঝতে পারছেন যে কি করতে হবে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল এখানে একটি অপশন শো করছে রেড কালারের আপনি এখানে জাস্ট আপনার হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন টাস্ক করে তাহলে এটি অটোমেটিক্যালি রিসার্চটা কমপ্লিট হয়ে যাবে মিন আপনার বিলটা পে হয়ে যাবে তো আমরা জাস্ট সেটিই করছি ওকে ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বিগ থেকে কিন্তু বিলটা পে হয়ে যাচ্ছে ইয়েস ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের বিলটা সাকসেসফুলি পে হয়েছে এরপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি নেক্সট অপশান শো করছে আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন আর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের বিকাশ থেকে লোকাল মেসেজ চলে এসেছে সাকসেসফুলি পেবেল ওকে দেখতে পাচ্ছেন এবার আমাদের কিন্তু এখানে ডাউনলোড রিসিপ্ট বলে একটি অপশন শো করছে নেক্সট অপশনে আসার পরে আপনি এখানে জাস্ট সিম্পলি ডাউনলোড রিসিপ্টের অপশানে ক্লিক করবেন আর ক্লিক করার পরে আপনার ফোন থেকে আপনি চাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন আর যদি কোনো ধরনের কোনো পিডিএফ বিওর অ্যাপস আপনার ফোনে থেকে থাকে তাহলে সেটি সিলেক্ট করে দিবেন যে কোনো একটি সিলেক্ট করে দিলেই হবে এরপরে আপনি দেখতে পাবেন আপনার রিসিপ্টটি শো করবে তো এরপরে জাস্ট আপনি কর্নার দিকে দেখতে পাবেন একটি থ্রি ডটের অপশন শো করবে আপনি জাস্ট থ্রি ডটের অপশনে ক্লিক করবেন আর ডটের অপশানে ক্লিক করার পরে আপনি ডাউনলোডের আরও একটি অপশন এখানে দেখতে পাবেন জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে সিম্পলি ক্লিক করে দেবেন আর ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে এটি ডাউনলোড হয়ে যাবে এই রিসিপ্টটি বা রসিদটি আর এটি আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন কেননা আপনার যদি কোনো ঝামেলা হয় পরবর্তী সময় তাহলে কিন্তু আপনি এটির মাধ্যমে খুব সহজে আপনার বিল যে পে করছেন সেটি প্রুভ করতে পারবেন প্রবলেমে যদি আপনি পড়ে থাকেন আর এই যে যেই রিসিপ্টটা আপনি ডাউনলোড করেছেন এটি কিন্তু আপনার গ্যালারিতে শো করবে না সাধারণত আপনি জাস্ট আপনার ইন্টারনাল স্টোরে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে তাহলে পেয়ে যাবেন এটি কিন্তু একটি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হবে তো যাই হোক এই ছিল মূলত বেসিক বিষয়টি আশা করছি আপনি খুব সহজেই করে নিতে পারবেন আপনার যে কোনো ধরনের আইএসএর পেড ইন্ট বিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম